বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। এসকে মিডিয়ার আজকের ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি টিপু চৌধুরী দক্ষিণ কোরিয়া থেকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী নোবেল কিছুদিন আগেও রাস্তাঘাটে চিপায় চাপায় গান গাইতো। সেই নোবেল যখন বাংলাদেশের লিজেন্ডসদের গান গেয়ে গেয়ে ভারতের একটি জনপ্রিয় শো জি বাংলার একটি রিয়েলিটি শোতে হয়তোবা একটু জনপ্রিয়তা পেয়ে গেছেন, তাকে ভারতের জি বাংলা ছাগলের 3 নম্বর বাচ্চা বানিয়েছিলেন। কিন্তু ছাগলের 3 নম্বর বাচ্চা হবার পরেও সে নিজেকে এখন বাঘ বলে দাবি করছেন। সে তার ভেরিফাইড ফেসবুক পেজে এসে বলছেন যে আমাদের বাংলাদেশের লিজেন্ডরা গত কয়েক বছরে কোনো গানই উপহার দিতে পারেনি। সে 2020 সালে সেই লিজেন্ডসদের শেখাবে কিভাবে গান গাইতে হয়। যদিও নোবেল ম্যান নামক একটি ভেরিফাইড পেজ থেকে এই ধরনের কথাগুলো তিনি স্ট্যাটাস আকারে লিখেছিলেন, তখন বাংলার ভক্তরা তারা বিশ্বাস করতে পারেনি। তারা বলেছে যে না, এই কথা কখনো নোবেল লিখতে পারে না। তার কারণ, যাদের গান গেয়ে গেয়ে রাস্তার নোবেল থেকে ছাগলের 3 নম্বর বাচ্চা নোবেলে পরিণত হয়েছে, সে এই ধরনের কথা লিখতে পারে না। কারণ অতীত কখনো মানুষ ভুলতে পারে না। কিন্তু অবাক করা ব্যাপার হলো, যখন কমেন্টসে সবাই লিখছে তার পেজটি হ্যাক হয়েছে, তখন সে লাইভে এসেছে সেই পেজ থেকে, এসে বলেছে যে কই না, আমি তো নোবেল, এই যে আমার গায়ে গালে ধরা যায়, নাকে ধরা যায়, আমি নোবেল, আমিই লিখেছি, আমিই বলেছি। এবং এটাও বলে, আরে বাবা, আমি তো এখন শুয়ে বসে কিছু লিখলেই সেটা ভাইরাল হয়ে যায় এবং সেটা নিয়ে সবাই আলোচনা করা শুরু করে। কিন্তু জি বাংলার বানানো ছাগলের 3 নম্বর বাচ্চা নোবেল জানে না, সে সারা জীবনও যদি গান করে, সে কখনো আয়ুব বাচ্চু হতে পারবে না, সে কখনো জেমস হতে পারবে না। সে সারা জীবনও যদি বাংলাদেশের লিজেন্ডসদের জাহিঙ্গা পরিষ্কার করে, তারপরেও তাদের গুণে গুণান্বিত সে কখনই হতে পারবে না, সে জানে না। হয়তোবা সে ভালো গান করে, তার কণ্ঠের সুর হয়তোবা একটু মধুর, এই মধুর কণ্ঠের সুরে কোন দিন যে কাকে প্রস্রাব করে দেয় সেটাও তো সে বলতে পারে না। কারণ এগুলো হচ্ছে আল্লাহর দান, আল্লাহর দান নিয়ে কেউ কখনো অহংকার করতে পারে না। আমি আজ পর্যন্ত শুনিনি বাংলাদেশের কোনো লিজেন্ডস, বাংলাদেশের কোনো গায়ক এভাবে কথা বলতে যে আমরা সিনিয়রদেরকে শিখাবো, আমরা এটা করব, ওইটা করব, আমি এই আমি সেই, এই পর্যন্ত শুনিনি। যাদের শুনেছি তাদের পতন চোখের সামনেই দেখেছি, চোখের সামনেই তাদের পতন হতে দেখেছি। কিন্তু আজকে সেই নোবেল বাংলাদেশকে বারবার অপমান করছে। কেন অপমান করছে? বাংলাদেশ হয়তোবা তাকে কোনো এক সময় জায়গা দেয়নি, তার কণ্ঠের সুরের মূল্যায়ন করেনি, তখন সে ভারতের একটি রিয়েলিটি শোতে গিয়ে তার কণ্ঠের মূল্যায়ন পেয়েছিল। আমি একটা মানুষের কথা স্মরণ করিয়ে দিই, ভারতের কমেডি কিং কপিল শর্মা। সে অনেকগুলো রিয়েলিটি শোতে সে ভালো করতে পারেনি, তাকে বাদ করে দেয়া হয়েছিল। কিন্তু কোনো না কোনো এক সময় সে নিজের যোগ্যতা প্রমাণ করেছে। তার মানে তো এই নয় সে ওই রিয়েলিটি শোগুলোকে অপমান করেছে, সে পুনরায় তার যোগ্যতা দিয়ে সেই রিয়েলিটি শোতে সে আরও উচ্চতর অবস্থান নিয়ে সে সেখানে পারফর্ম করেছে এবং আজকে ভারতবর্ষের সেরা কমেডিয়ান তৈরি হয়ে গেছে। কিন্তু তার ভিতরে তো কখনো অহংকার দেখিনি। আজকে নোবেলের হয়তোবা 2-4টি গান মানুষ ভালোভাবে নিচ্ছে, কালকে যে এই নোবেলের গান মানুষ ভালোভাবে নিবে এটা কখনোই বলতে পারে না কেউ। তোমার ভিতরে যদি যোগ্যতা থাকে সেটা প্রকাশ করে দাও, মানুষের কাছে তুলে ধরো, মানুষকে নিয়ে এগিয়ে যাও এবং যাদেরকে দিয়ে তোমার উত্থান হয়েছে তাদেরকে অপমান নয়, তাদেরকে সম্মান করতে শেখো। যখন ভারতের জি বাংলার সেই রিয়েলিটি শোতে তোমাকে প্রথম প্রাইজ দেয়নি, তখন বাংলার মানুষ দুঃখ প্রকাশ করেছিল, ভিডিও বার্তা উপস্থাপন করেছিল ভারতের জি বাংলার সেই শোকে, নানা রকমভাবে অপমান অপদস্ত করেছিল যে কেন তোমাকে প্রথম স্থান দিল না। কিন্তু আজকে বুঝতে পেরেছি তুমি আসলেও প্রথম হওয়ার যোগ্য নও, তুমি কখনো প্রথম হওয়ার যোগ্য নও, সেটা আজকে তুমি নিজেই প্রমাণ করেছো। শুধু ভালো গায়কের মধ্যে দিয়েই একটা ভালো মানুষ প্রমাণ করা যায় না, শুধু স্টেজে ভালো পারফর্ম করলেই স্টেজের সেরা সম্মানিত ব্যক্তি হওয়া যায় না। এই ন্যূনতম জ্ঞানটাও তোমার ভিতরে নেই, যদি থাকতো তাহলে কখনোই এই ধরনের কথাবার্তাগুলো বলে সিনিয়র শিল্পীদেরকে অপমান করতে পারতে না। তুমি হয়তোবার হাজার হাজার গান গাইবে, কিন্তু লিজেন্ডরা যে গান গেয়ে গেছে তাদের একটা গানের সমতুল্য তোমার কয়েক হাজার গানও বিট করতে পারবে না। হয়তোবা তোমার গানগুলোতে এখন ভিউজ দেখা যাবে, ওরে বাবা, মিলিয়ন মিলিয়ন ভিউজ। এই মানুষগুলো যখন গান করতো তখন ভিউজ দেখা যেত না, তারা ক্যাসেটে গান করতো, তারা অ্যালবামে গান করতো, তাদের ভিউজগুলো কাউন্ট করা যেত না। আজকে হয়তোবা তোমাদের ভিউজগুলো কাউন্ট করা যায় বলে
আজকে তোমরা নিজেদেরকে অনেক বড় বড় শিল্পী মনে করে ফেলছো, নিজেকে অনেক কিছু মনে করে ফেলেছো, কিন্তু আসলে যে তোমাকে ছাগলের তিন নাম্বার বাচ্চা ছাড়া কিছুই মনে করে না মানুষ, সেটা হয়তোবা তুমি এখনো বুঝতে পারোনি। একটা গাধাকে যদি তার মালিক সারা দিন পিটায়, সে হয়তোবা একটা উন্নত জাতের গাধা হবে, কিন্তু সে কখনো ঘোড়া হবে না। এই জিনিসটা মনে রেখো, তাহলেই সামনের দিনগুলো ভালোভাবে এগিয়ে যাওয়া তোমার পক্ষে সম্ভব হবে। আর না হয় যেভাবে নিজেকে উপস্থাপন করছো একজন অহংকারী মানুষ হিসাবে, তোমার পতন হয়তোবা বেশি দিন নেই, সেই দিনটা দেখার অপেক্ষায় রইলাম। তো বন্ধুরা, বাকিটা আপনারা কমেন্টস বক্সে লিখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী ভিডিওতে। এতক্ষণ ছিলাম আপনাদের সাথে আমি টিপু চৌধুরী, দক্ষিণ কোরিয়া থেকে।